हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्न समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आज के आमी बानाते चलेछि एकदम अन्य रकम भावे भिंडिर एकटी रेसिपि। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন, এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আর দেখুন, ভেন্ডিগুলোকে এইভাবে কি সুন্দর লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম, প্রথমেই দিলাম আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে আমি ভালো করে ভেন্ডির সাথে মিক্সড করে নিচ্ছি। আর অপর দিকে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। দেখুন, এবার সমস্তগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে, ওগুলোকে আমি 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ভেন্ডিগুলো। এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না, আমি শুকনো অবস্থাতেই সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি নুনটা আগে ব্যবহার করিনি, কারণ নুনটা যদি আমি আগে ব্যবহার করতাম তাহলে কিন্তু মশলাগুলো মাখানোর সময় জল হয়ে যেত, সেজন্য এখানে আমি পরে নুনটা ব্যবহার করলাম। নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেন্ডিগুলো ভাজা হওয়া অবধি অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন, ভেন্ডিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হয়, সেজন্য ধনেপাতা কুচিটা ব্যবহার করলাম। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। দেখুন, এই রেসিপিটা কিন্তু বানানো খুব একটা বেশি সময় লাগে না বানাতে, খুব ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বাড়িতে একবার অবশ্যই একদিন ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।